বিসমিল্লাহ রহমান রাহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে গণিত তৃতীয় সম্মান শ্রেণীর ছাত্রদের স্বাগতম জানাচ্ছি আমি প্রফেসর মোহাম্মদ কপিল রহমান গণিত বিভাগ রাজশাহী কলেজ আমি ইতিপূর্বে তোমাদের এগারোটি লেকচার দিয়েছি আজকে আমাদের বারোতম লেকচার আজকে আমি পড়াবো তোমাদের দ্য রাহিমান বা রিমান ইন্টারিগ্যাল আগের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আগে আমরা ডিফারেন্সেবিলিটি সর্বশেষ ক্লাস ছিল আমাদের আজকে আমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ রাইম্যান ইন্টিগ্রাল পড়াবো আশা করি সবাই ক্লাসটা উপভোগ করবা আমাদের হচ্ছে দ্য রাইম ইন্টিগ্রাল বা রিমান তো এখানে আমরা প্রথমে এর কিছু প্রাসঙ্গিক কিছু জিনিস আমরা জেনে নেব এবং যেটা হচ্ছে আমাদের কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটির ধারাবাহিকতা সেটা ধারাবাহিকতা এখানে আমাদের কিছু টার্ম আছে যেগুলো আগে আমরা ব্যবহার করেছি হ্যাঁ প্রথমে বলা আছে পার্টিশন আর ডিভিশন অফ এ ক্লোজ ইন্টারভেল একটা ক্লোজ ইন্টারভেলের বিভাজন বা ডিভিশন বলতে আমরা কি বুঝি খুব সহজে আমরা বলবো প্রথমে আমরা একটা ক্লোজ ইন্টারভেল নিব ক্লোজ ইন্টারভেলকে আমরা এক্স জিরো থাকে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু আপ টু এন অর্থাৎ এখানে আমরা এই ভাগগুলো করব আর কি আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি হ্যাঁ চিত্রে দেখতে পাচ্ছি আমরা একটা যে চিত্র শো করে আছে এখানে আমাদের যেহেতু ইন্টারভেলটা ক্লোজ ইন্টারভেল এবি তাহলে এ থেকে শুরু আর বিতে শেষ এ বিন্দুটাকে আমরা নতুন করে ডিফাইন করলাম এ বিন্দুর নতুন নাম দিলাম আমরা এক্স নট বা এক্স জিরো তারপর এক্স ওয়ান এভাবে এক্স টু আপ টু এক্স আর মাইনাস ওয়ান তারপর এক্স আর আপ টু এক্স এন মাইনাস ওয়ান তারপর এন আবার এন সমান হচ্ছে আমাদের বি তাহলে আমাদের শুরু হচ্ছে এক্স নট আর শেষ হচ্ছে কথা আমাদের এক্স এন অর্থাৎ আমরা বলতে চাই এই যে এক্স জিরো এক্স ওয়ান এক্স আর মাইনাস ওয়ান আপ টু এক্স এন এইগুলো হচ্ছে আমাদের বিভাজন বিন্দু বা ডিভিশন পয়েন্ট হ্যাঁ এটাকে আমরা বলতে চাচ্ছি পার্টিশন হ্যাঁ তবে আরও কিছু কথা আছে এখানে আমরা যেমন বললাম এক্স জিরো এক্স জিরো হচ্ছে এক্স ওয়ানটা বড়ো তারপর ধীরে ধীরে ক্রমান্বয়ে ডান দিকে যখন আমরা যাব সেই মানগুলো ক্রমান্বয়ে বড় হতে থাকবে তাহলে দেখো সেই কথাগুলি বলেছি আমরা এখানে বিভাজন বিন্দুগুলো হচ্ছে এক্স জিরো থাকে এন পর্যন্ত আর এখানে পয়েন্টগুলো হচ্ছে এ ইজিক্যাল টু এক্স নট বা এক্স জিরো লেস দেন এক্স ওয়ান লেস দেন এভাবে চলছে আপ টু এক্স এন ইকাল টু বি তাহলে এই যে এখানে যে বিভাজন পয়েন্টগুলো আছে এক্স নট এক্স ওয়ান এটাকে আমরা যদি সেট আকারে লিখি সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করলাম পি ইজিক্যাল টু এ মানে এক্স নট আপ টু কত এন সমান কথা বি তাহলে এটাকে আমরা বলতে চাচ্ছি কি পার্টিশন একে আমরা বলতে চাচ্ছি পার্টিশন অফ ক্লোজ ইন্টারভেল এবি অর্থাৎ এই বিন্দুগুলো হচ্ছে আমাদের ক্লোজ ইন্টারভেল বি এর বিভাজন বিন্দু এখানে আমরা বলতে চাই এখানে কতগুলো বিন্দু আছে এখানে যেহেতু শুরু আমাদের এক্স নট থাকে বা এক্স জিরো থাকে আর শেষ হলো আমাদের এক্স এন তো আমরা এখানে বলতে চাই আমাদের এখানে এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্ট আছে এন প্লাস ওয়ান সংখ্যক হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বিন্দু যদি এটা ওয়ান থেকে শুরু হতো তাহলে আমরা বলতাম আমাদের এন সংখ্যক পয়েন্ট আছে যেহেতু শুরুটা হচ্ছে আমাদের এক্স জিরো বিন্দু থেকে তাহলে কাজে একটা বিন্দু বেশি হবে এখানে এক্স এন প্লাস ওয়ান হবে তাহলে আমরা ওই কথাই বলেছি আর এখানে লক্ষ্য করি আমরা প্রথম যে ইন্টারভেলটা আছে এটাকে বলা হয় সাব ইন্টারভেল প্রথম সাব ইন্টারভেলটা হচ্ছে কত এক্স জিরো থাকে এক্স ওয়ান সেটা এখানে আমরা লিখেছি আর এক্স জিরো মানে হচ্ছে আমাদের কত এ দ্বিতীয় ভাগটা হচ্ছে কত এক্স ওয়ান থাকে এক্স টু তারপর এইভাবে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর তারপর এক্স আর এর পরেরটা হচ্ছে এক্স আর প্লাস ওয়ান এইভাবে চলবে আর কি শেষের হচ্ছে কত আমাদের এক্স এন ওয়ান থেকে এক্স এন আবার এক্স এন সমান কত বি তাহলে এই যে ক্লোজ ইন্টারভেল বি ছিল এটাকে আমরা ছোটো ছোটো ইন্টারভেলে বিভক্ত করলাম একে আমরা বলি কি সাব ইন্টারভেল আর এখন আমরা বলতে চাচ্ছি এই সাব ইন্টারভেলগুলোর দৈর্ঘ্য বের করতে চাই হ্যাঁ সাব ইন্টারভেলগুলো দৈর্ঘ্যটা কী কীভাবে বের করবো আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেটা আমাদের স্লাইডে দেওয়া আছে আমি সেটাই শো করলাম এখন আমরা এই যে ইন্টারভেলগুলো আছে এটা ক্লোজ ইন্টারভেল এবি যেটাকে আমরা আই ধরে ডিনোট করেছি আই জি টু ক্লোজ ইন্টারভেল এবি ক্লোজ ইন্টারভেল এবি এখন আমরা ছোটো ইন্টারভেলগুলোকে আমরা ডিনোট করব আই আর দ্বারা অর্থাৎ আই আর ইজিক্যাল টু হচ্ছে আমাদের এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এখন আমরা এই যে যে ভাগগুলো আছে ছোট ছোট ইন্টারভেল যেগুলো হলো যেটাকে আমরা সাব ইন্টারভেল বলতে চাচ্ছি এটার আমরা লেন্থ বের করতে চাই সেই লেন্থটা বা দৈর্ঘ্যকে আমরা ডেল্টা আর দ্বারা প্রকাশ করি ডেল্টা আর ইজিক্যাল টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান যেখানে আর ইকুয়াল ওয়ান টু আপ টু এন হ্যাঁ শিক্ষার্থীবৃদ্ধি এবার খেয়াল করো যদি আমরা আর এর মান ওয়ান বসিয়ে দিই তাহলে ডেল্টা ওয়ান হবে ডেল্টা ওয়ান সমান কত হবে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো অর্থাৎ এক্স ওয়ান মাইনাস জিরো মানে আমাদের প্রথম সাব ইন্টারভেলটা যদি টু বসাই তাহলে দ্বিতীয়টা পাবো এন বসালে এভাবে আমরা শেষ একটা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের তাহলে ডেল্টাটাকে আমরা বলবো সাধারণ সাধারণ সাব ইন্টার সাব ইন্টারভেলের লেন্থটা হচ্ছে ডেল্টার দ্বারা ডিনোট করবো বা প্রকাশ করবো আর এই সাব ইন্টারভেলটাকে আমরা প্রকাশ করব জেনারেল সাব ইন্টারভেলটাকে আইয়ার দ্বারা এইভাবে আমরা এটাকে শো করব হ্যাঁ প্রিয়া শিক্ষার্থীবিন্দু এরপর হ্যাঁ যেটা আমরা ছবিতে দেখে আছি আর মানে তাহলে এটা কমন যে লেন্থটা আছে সেটা হলো ডেল্টা আর আর এখানে তুমি আর মান ওয়ান টু থ্রি বসিয়ে সাধারণ প্রত্যেকটা মান আমরা প্রত্যেকটা সাব ইন্টারভেলের মান পেয়ে যাব হ্যাঁ আশা করি এটা সবাই বুঝতে পেরেছ এরপরে নেক্সট আমরা বলতে চাই নর্ম অফ এ পার্টিশন নর্ম অফ এ পার্টিশন হ্যাঁ নর্ম বলতে কি বুঝি নর্ম বলতে আমরা এখানে যে চিত্রটা আছে সেটাই দেখে এখানে প্রিয়াশে কেতুবিন এখানে যে আমি যে ভাগগুলো করেছি ছোটো ছোটো সাব ইন্টারভেলে বিভাজন করা হয়েছে সেই লেন্থগুলা বা দৈর্ঘ্য কিন্তু সমান না তাহলে এর মধ্যে অবশ্যই ছোট বড় আছে ছোট বড় আছে তাহলে এই দৈর্ঘ্যগুলোর মধ্যে যতগুলো দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যগুলোর মধ্যে বা লেন্থগুলোর মধ্যে যে লেন্থটা কী হবে ম্যাক্সিমাম হবে অর্থাৎ সবচেয়ে বড় হবে তাহলে সেটা আমরা বলবো নর্ম অথবা এটার আরেকটা নাম দেওয়া আছে মেশ। নর্ম অথবা মেশ অফ এ পার্টিশন পি ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য সাব ইন্টারভেল তাহলে সাব ইন্টারভেলগুলোর মধ্যে যে লেন্থটা ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা নর্ম বা মেশ বলবো হ্যাঁ তাহলে পয়েন্টগুলো তো আমাদের আগেই জানা আছে পি হলো এক্স নর্থ থেকে এক্স এন আর নর্মকে আমরা এইভাবে এই ডবল বার দ্বারা প্রকাশ করব দ্যাট ইজ নন ফিজিক্যাল টু ম্যাক্সিমাম অফ এক্স আর মাইনাস আর মাইনাস ওয়ান এক্স আর মাইনাস আর মাইনাস ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা ডেল্টার তার মানে খেয়াল করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যদি মান ওয়ান বসে দিই তাহলে ডেল্টা ওয়ান পাবো টু বসে দেই ডেল্টা টু পাবো আপ টু এন বসে দিলে ডেল্টা এন পাবো অর্থাৎ ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি ডেল্টা ফোর আপ টু ডেল্টা এন এই লেনগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে বা লার্জেস্ট হবে তাকে আমরা বলবো নর্ম অফ এ পার্টিশন হ্যাঁ এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি সেখান সেটা থেকে অবশ্যই আমরা আরও ক্লিয়ার হতে পারবো এখানে যেমন আমরা পার্টিশনের বিন্দুগুলো নিয়েছি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট সেভেন থ্রি হ্যাঁ পার্টিশন অফ ইন্টারভেলটা হচ্ছে আমাদের কথা শুরু হলো ওয়ান থ্রি শোন হলো শেষ তাহলে পার্টিশনের ইন্টারভেলটা হচ্ছে আমাদের কথা ওয়ান থ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা হলো এক্স জিরো এটা হলো এক্স ওয়ান এটা এক্স টু এক্স থ্রি এক্স ফোর পর্যন্ত আমাদের আসে তাহলে এই দুটো যদি ডিফারেন্স করে বিয়োগ করি তাহলে প্রথম পার্টিশনটা হবে পয়েন্ট ফাইভ দ্বিতীয়টাও হবে পয়েন্ট ফাইভ তৃতীয়টা দেখো পয়েন্ট সেভেন চতুর্থটা হবে পয়েন্ট পয়েন্ট থ্রি হবে তাহলে এই লেন্থগুলোর মধ্যে হাইয়েস্ট হচ্ছে পয়েন্ট সেভেন তাহলে এটাই হচ্ছে আমাদের নর্মাল আশা করি এই ডেফিনেশনটার সাথে এক্সাম্পলটা দেওয়ার কারণে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হইলে হবে এরপরে আর একটা আসি নাম হচ্ছে আমাদের রিফাইনমেন্ট অফ এ পার্টিশন রিফাইনমেন্ট অফ এ পার্টিশন মানে কি প্রথমে আমরা বলে নিই আমরা দুটো পার্টিশন তৈরি করবো ক্লোজ ইন্টারভেল থেকে ক্লোজ ইন্টারভেল এবি থেকে দুটো পার্টিশন তৈরি করবো আমরা এইভাবে তৈরি করব একটা নাম দিয়েছি পি আর একটা নাম দিয়েছি পি অ্যাস্টেরিক বা পি স্টার হ্যাঁ পি এস্টারিক নাম দিয়েছি তবে শর্ত এইরকম যে পি যে পার্টিশনটা সেটা পি এস্টারিকের সাবসেট হবে যদি হয় তাহলে আমরা পি এস্টেরিককে বলবো রিফাইনমেন্ট অফ পি তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ পি ইজ এ সাবসেট অফ পি অ্যাস্টারিক তাহলে পি এসটারিকটাই বড় পিটা ছোট তাহলে বড়োটাকেই আমরা বড় সাব বড় পার্টিশনটাকে আমরা বলবো ছোটো পার্টিশনের রিফাইনমেন্ট হ্যাঁ এক্সাম্পল আমরা দেখি তাহলে আর পরিষ্কার বুঝতে পারব ফর দ্য ইন্টারভেল ওয়ান টু আমাদের ইন্টারভেলগুলো ভাগ করেছি ওয়ান প্রথমটা ওয়ান ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তারপরে টু এখানে লক্ষ্য করে আমরা একটা এটা হচ্ছে আমাদের এটা যদি এর সাথে কম্পেয়ার করি এটা আমাদের পি অ্যাস্টারিক এটা দেখো পি তাহলে দেখো এই এটাকে যদি পি বলি তাহলে এ অবশ্যই এ সাবসেট কারণ এই সেটটা এ সেটের মধ্যে আছে তাহলে কাজে আমরা বলবো বড়ো সেটকে বলবো ছোটো সেটের রিফাইনমেন্ট নেক্সটটাতে আমরা রিফাইনমেন্ট বলতে চা পারবো না এখানে কারণ এখানে আমি যে সাবসেটটা নিয়েছি পিটা নিয়েছি সেটা কিন্তু দেখো এর সাবসেট না তাহলে এই জন্য এটাকে রিফাইনমেন্ট বলা হবে না আবার দেখো পি এবং পি অ্যাস্টারিক দুটাই সেম অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট সেট কাজে এই এই সেটটা অবশ্যই এই সেটের রিফাইনমেন্ট হবে আবার এখানে একটা অবজারভেশন আছে সেটা হচ্ছে আমাদের ইট ইজ ক্লিয়ার দ্য পি এস পি ইউনিয়ন পি এস এস্টারিক ইজ এ রিফাইনমেন্ট অফ পি অ্যান্ড পি এস ট্রিক কারণ ইউনিয়ন করলে অবশ্যই পি এবং পি এস এস্টারিক চেয়ে বড়ো হবে তাহলে এটা এই এটাকে আমরা রিফাইনমেন্ট বলব কার পি এবং পি এস এস্টারিক তাহলে এই ধরনের রিফাইনমেন্টকে বলা হবে কমন রিফাইনমেন্ট হ্যাঁ আশা করি এটাও তোমাদের ক্লিয়ার হলো হ্যাঁ এরপরে আসি আমরা আপার অ্যান্ড লোয়ার রাইম্যান সামস অর ডারবক্স সামস হ্যাঁ এটার দুটো নাম আছে আপার রাইম্যান সাম বা রিম্যান সাম অথবা ডারবক্স সাম তা বলতে আমরা কি বুঝি এখানে চিত্র দেওয়া আছে লেট এফ বি এ বাউন্ডেড ফাংশন ডিফাইন অ্যান্ড ক্লোজ ইন্টারভেল এ বি তাহলে আমাদের ক্লোজ ইন্টারভেল এ বিকে আমরা আগের মতন বিন্দুগুলো ডিফাইন বিভিন্ন বিন্দুতে বিভক্ত করেছি বিন্দুগুলোর নাম আমরা আগে জেনেছি আর পার্টিশনটা পি আর পার্টিশন পিটাকে এইভাবে ডিনোট করা আছে ক্লোজ ইন্টারভেলের ভিতরে আর জেনারেল সাব ইন্টারভেলটাকে আমরা আমি আগেও দেখেছি আই আর ইকুয়াল হচ্ছে কত ক্লোজ ইন্টারভেল এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এক্স আর তারপর একটা হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান তাহলে এখানে লক্ষ্য করি শিক্ষার্থী বিন্দু এখন আমরা এই এই চিত্র বলতে চাই এই চিত্রে এখানে আমাদের যেটা দেওয়া আছে এই যে সাব ইন্টারভেলটা দেওয়া আছে এক্স আর মাইনাস ওয়ান থেকে কত হয় এক্স আর তা এই পার্টিশন যেহেতু রিমেম্বার আমাদের এই ইন্টারভেলটা কিন্তু ক্লোজ ইন্টারভেল তাহলে আমরা যখন পার্টিশন করলাম ছোটো ছোটো সাব ইন্টারভেলে বিভক্ত করলাম সেগুলো কিন্তু বাউন্ডেড হবে এবং ক্লোজ হবে তাহলে কাজেই এই যে সাব ইন্টারভেলটা এটাও ক্লোজ তাহলে এই সাব ইন্টারভেলটা জেনারেল সাব ইন্টারভেল বা সাধারণ সাব ইন্টারভেল তাহলে এই সাব ইন্টারভেলের রাইট সাইডে হলে এক্স আর লেফট সাইডে আছে কত আর মাইনাস ওয়ান স্বাভাবিকভাবে রাইট সাইডেরটা বড় লেফট সাইডেরটা ছোট তাহলে এই পার্টিশনের সুপ্রিমামটা আমরা ধরবো এক্স আর এক্স আর বিন্দুতে আমরা মনে করবো সুপ্রিমাম আছে আর এক্স আর মাইনাস ওয়ান বিন্দুতে মিনিমাম আছে তাহলে এই কারণে আমরা লিখছি ইউ ডিফাইন ক্যাপিটাল আর ইজিক্যাল টু সুপ্রিমাম অফ এভেক্স অর্থাৎ এই আর বিন্দুতে সুপ্রিমাম এমআর ধরলাম ক্যাপিটাল এম আর এক্স আর মাইনাস ওয়ান বিন্দুতে ইনফিমাম ধরলাম আমরা কত স্মল এম আর আমাদের এক্স আর মাইনাস ওয়ান থেকে কথা এক্স আর মাইনাস ওয়ান সেটা তো অলরেডি লিখেছি আর জেনারেল লেন্থটা বা দৈর্ঘ্যটা আমরা অলরেডি বললাম এক্স আর মাইনাস ওয়ান আর এটুকু বুঝতে পেরেছ এখন আমাদের আপার লাইমেন্স হাম বলতে আমরা যেটুকু বুঝবো সেটা হলো খুব সহজ হিসাব আমরা এখানে যে এর যে সুপ্রিমাম পেয়ে গেলাম আর এর যে লেন্থটা পেলাম সুপ্রিমাম আপার সামের ক্ষেত্রে সুপ্রিম আমের সাথে আমরা তার লেন্থটাকে গুণ করব এবং যতগুলো লেন্থ পাব সবগুলা আমরা যোগ করব সেটি হবে আমাদের আপার এমএন সাম সিমিলারলি লোয়ার আইমেন সাম আমরা একইভাবে পাবো হ্যাঁ আমরা একটু দেখে নিই হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আপার আইমেন সামকে এই নোটেশন দ্বারা প্রকাশ করেছি অফ পি এফ হ্যাঁ আপার যেহেতু সেই জন্য ইউ ব্যবহার করা আছে ইউ অফ পি এফ ইসিক্যাল টু সামেশন আর ইজিক্যাল টু ওয়ান টু এন অর্থাৎ দেখো ছোটো ছোটো যে অর্থাৎ এই ইন্টারভেলটা এই ইন্টারভেলটা হচ্ছে আমাদের ডেল্টা এই ইন্টারভেলটা হচ্ছে আমাদের কত ডেল্টা ওয়ান আর এর সুপ্রিমামটা হচ্ছে এম ওয়ান আর মিনিমামটা হবে ইনফিমামটা হবে কেবল স্মল এম ওয়ান সুপ্রিমামটা হবে হ্যাঁ এখানকার এই প্রথম সাব ইন্টারভেলটার এর সুপ্রিমামটা হবে এম ওয়ান আর এর লেন্থ হবে ডেল্টা ওয়ান একইভাবে দ্বিতীয় দ্বিতীয় সাব ইন্টারভেলের সুপ্রিমাম হবে এম টু ক্যাপিটাল এম টু আর লেন্থ হবে ডেল্টা টু এইভাবে আমরা সবগুলো লেন্থ বের করব লেন্থ বের করে সেই লেন্থগুলো কি করব যোগ করবো আর কি হ্যাঁ লেন্থের সাথে কিন্তু খেয়াল করি লেন্থের সাথে তার সুপ্রিমাম গুণ করা আছে এবং সেগুলো আবার যোগ করা আছে তো এটাকে বলা হয় সুপ্রিমাম হ্যাঁ এটাকে আমরা আপার রাইমান সাম বলবো তাহলে আপার রাইমান সাম নিতে গেলে আমাদের কি কি লাগবে সুপ্রিমাম লাগবে এবং তার ওই বিভাজন বিন্দুগুলো দৈর্ঘ্য লাগবে ইস কল্ড আপার আইম সাম অর ডারবক সাম অফ এফ অন ক্লোজ ইন্টারভেল এভি উইথ রেসপেক্ট টু দ্য পার্টিশন পি সিমিলারলি আমরা লোয়ার আইমেন সাম এল দ্বারা ডিনোট করব এল অফ পি এফ আর এখানে লক্ষ্য করি আমরা এখানে যেমন সুপ্রিমাম পেয়েছি এখানে হলো ইনফিমাম কাজ কাজ একই কাজ জাস্ট ক্যাপিটাল এম এর পরিবর্তে আমরা স্মল এম ব্যবহার করলাম আশা করি তোমরা এটা এ নোটেশনে বুঝতে পারলা একটা এক্সাম্পল দিই তাহলে আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো হ্যাঁ এখানে লক্ষ্য করি আমরা এখানে একটা ফাংশন চুজ করেছি এ পপ এক্স টু এক্স ইন্টারভেলটা ইন্টারভেলটা হচ্ছে আমাদের জিরো ওয়ান অর্থাৎ এর মান জিরো বির মান ওয়ান দেওয়া আছে এবং পার্টিশন পার্টিশনকে আমরা করেছি এখানে চারটা বিন্দু আছে পার্টিশনের বিন্দু চারটে একটা হলো জিরো ওয়ান থার্ড টু থার্ড আর একটা হচ্ছে কথা ওয়ান তাহলে আর ইন্টারভেলটাতে আছে জিরো ওয়ান এখন আমাদের আপার রাইমেন্স সাম এবং লোয়ার রাইমেন্স সাম বের করতে হবে আশা করি এই এক্সাম্পলটা দেওয়ার সাথে সাথে তোমাদের ধারণাটা আরও পরিপক্ক হবে হ্যাঁ তাহলে আমরা এপেক্স সমান এক্স লিখলাম পার্টিশনগুলো দেখো প্রিয় বিন্দু। আমরা এখানে যেমন বলছিলাম সাধারণ লেন্থটা হচ্ছে আমাদের সাধারণ আমাদের যে লেন্থটা লেন্থগুলো আমরা বের করব এবং এর যে পার্টিশনের যে পার্টিশনের যে ইন্টারভেলটা সেটা বের করব তাহলে সাধারণ পার্টিশনটা হচ্ছে আমাদের আই আর হ্যাঁ তাহলে এখন যদি আমি এখানে আইর মান সরি আর মান যদি ওয়ান বসে দেই তাহলে আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত এক্স জিরো এক্স ওয়ান তাহলে এক্স জিরো কোনটা এক্স জিরোটা হবে আমাদের এক্স জিরো হবে আমাদের এখানে এই যে জিরোটা হবে তাহলে ভাগটা করলে আমরা কীভাবে পাবো জিরো থেকে ওয়ান থার্ড ওয়ান থার্ড থেকে টু থার্ড আবার টু থার্ড থেকে কত ওয়ান তাহলে সেগুলো আমরা এখানে দেখালাম তাহলে এটা হচ্ছে আমাদের এক্স জিরো এক্স ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এটা হচ্ছে এক্স থ্রি এক্স ফোর তাহলে এইবার আসি আমরা এই সূত্রটা প্রয়োগ করি ডেল্টা টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এখানে যেহেতু আমাদের তিনটা আছে তাহলে আর ওয়ান আর টু আর থ্রি বসে দিলে আমরা দেখো পেয়ে যাচ্ছি ডেল্টা ওয়ান সোয়ান এক্স ওয়ান মাইনাস এক্স জিরো মান বসে দিলাম এখানেও ডেল্টা টুর মান বসে দিলাম এখানেও বাইদে ভাই আমাদের লেন্সগুলো সমান চলে আসছে যদি লেন্থগুলো সমান না আসতো তাহলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা মান বের করবো তো আলাদাভাবে কাজেই একই ধরনের লেন্থ আসার কোনো প্রয়োজন নেই যাই হোক বাইতে ভাই আমাদের এখানে চলে এসেছে একই ধরনের লেন্থ হ্যাঁ তাহলে আশা করি এটুকু বুঝতে পারলাম এরপর আমরা দেখো আমরা এখন আপার সাম বের করার আগে তার পাটির সুপ্রিমাম ইনফিমাম আমরা বের করবো সুপ্রিমামকে আমরা ক্যাপিটাল এমআর দ্বারা প্রকাশ করলাম আর ইনফিমামকে প্রকাশ করলাম স্মল এমআর দ্বারা আর এখানে লক্ষ্য করে আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজিক্যাল টু কত এক্স যেহেতু ফাংশনটা এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স তাহলে কাজে ফাংশনটাকে আমরা অবশ্যই ইনক্রিজিং ফাংশন বলতে পারি আর একটু লক্ষ্য রাখতে হবে আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স এক্স আর ইন্টারভেলটা হচ্ছে আমাদের কত জিরো ওয়ান জিরো ওয়ান আর যেহেতু আমাদের ইন্টারভেলটা ক্লোজ ইন্টারভেল জিরো ওয়ান তার কাজেই ওয়ান ওয়ান বিন্দুতে আমাদের সুপ্রিমাম থাকবে আর জিরো বিন্দুতে কি থাকবে ইনফিমাম থাকবে এখন আমাদের যে সাব ইন্টারভেলে আমরা প্রকাশ করলাম প্রথম সাব ইন্টারভেলটা হচ্ছে আমাদের কত এক্স জিরো থাকে কত এক্স ওয়ান তাহলে আমরা লক্ষ্য করি এক্স জিরো থাকে অর্থাৎ আমি বলতে চাই আই ওয়ান আই ওয়ান সমান ছিল আমাদের জিরো থাকে কত ওয়ান থার্ড আই টু ছিল আমাদের ওয়ান থার্ড থেকে টু থার্ড তো এইভাবে অন্যটাও চলবে তাহলে আমরা বলতে চাই প্রিয় শিক্ষাতে বৃন্দ এই সাব ইন্টারেবেলে আমাদের মিনিমামটা হচ্ছে কত মিনিমামটা হচ্ছে সরি মিনিমাম তার ইনফিমাম ইনফিমামটা জিরো সুপ্রিমামটা হচ্ছে কত ওয়ান থার্ড এটার ক্ষেত্রে ইনফিমাম হচ্ছে ওয়ান থার্ড সুপ্রিম হচ্ছে কত টু থার্ড আর পরেরটা হবে ইনফিমাম হবে টু থার্ড সুপ্রিম হবে কত ওয়ান দামরা আমরা কিন্তু এখানে দেখেছি আর দেখো প্রিয় শিক্ষাতে বৃন্দ প্রথম অংশে সুপ্রিমামটা হচ্ছে ওয়ান থার্ড ইনফিমামটা হচ্ছে জিরো আর দ্বিতীয়টা তো হচ্ছে আমাদের সুপ্রিমামটা হচ্ছে টু থার্ড আর ইনফিমামটা হচ্ছে আমাদের কত ওয়ান থার্ড আর একইভাবে শেষের টাই হবে আই থ্রিতে হবে আমাদের কত টু থার্ড থেকে ওয়ান অর্থাৎ সুপ্রিমামটা ওয়ান ইনফিমামটা হচ্ছে টু বাই থ্রি হ্যাঁ তাহলে দেখো আমাদের আপার আইম্যান সামের সূত্রটা আমরা প্রয়োগ করি সামের টু ওয়ান টু যেহেতু আমাদের তিনটা অংশ তিনটা পদ আছে তাহলে কাজেই আমরা আমিমান থ্রি থেকে বসে দেবো সামসান ভেঙে দিলে এম ওয়ান ডেলটা ওয়ান প্লাস এম টু ডেলটা টু এম থ্রি ডেলটা থ্রি লক্ষ্য করে এতে সবার মান জানা আছে ডেলটা ওয়ান ডেলটা টু ডেলটা থ্রি প্রত্যেকের মান হচ্ছে ওয়ান থার্ড এম ওয়ানের মানও ওয়ান থার্ড এম টু মান হচ্ছে টু বাই থ্রি আর এম থ্রি মানে হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা আপার রাইমান সাম পেরে গেলাম আশা করি এর মাধ্যমে তোমরা যে ডেফিনেশনটা আমরা ইউজ করেছি সেটা সহজে বুঝতে পারবা একভাবে আমরা আমি আসি লো লোয়ার আইমেন সাম লোয়ার আইমেন সামের ক্ষেত্রেও লক্ষ্য করি আমরা সবগুলো মান বসে দিলাম যার যার মান আছে বসে দিয়ে আমরা মান পেয়ে গেলাম কত ওয়ান থার্ড অর্থাৎ আমাদের আপার আইমেন সাম হচ্ছে টু থার্ড আর লোয়ার রাইভেন সাম হচ্ছে কত আমাদের ওয়ান থার্ড হ্যাঁ আমরা পার্থপক্ষে সহজ করা সহজ করে এক্সাম্পলটা দিয়েছি যাতে তোমরা সবাই বুঝতে পারো হ্যাঁ আশা করি তোমরা বুঝতেও পেরেছো হ্যাঁ এরপরে আসি আমরা একটা থিওরাম দেখবো সেই থিওরমটা হচ্ছে আমাদের বলা আছে কি লেট ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম বি দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ দ্য ফাংশন এফ অফ এক্স ডিফাইন অন ক্লোজ ইন্টারভেল এবি দেন দ্য করেসপন্ডিং টু এ পার্টিশন পি অফ ক্লোজ ইন্টারভেল এবি প্রুফ দ্যাট এ স্মল এম মানে মিনিমাম ইনফিমাম ইন্টু বি মাইনাস এ অর্থাৎ আমরা এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেখানে লক্ষ্য করি এই বিন্দুটা হচ্ছে এ এই বিন্দুটা হচ্ছে বি অর্থাৎ আমাদের টোটাল সাব ইন্টারভেলটা আছে টোটাল ইন্টারভেলটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল এবি তাহলে এই ক্লোজ ইন্টারভেল বি এর সুপ্রিমামটা ধরা আছে ক্যাপিটাল এম এবং এই সম্পূর্ণ ইন্টারভেলের সম্পূর্ণ ইন্টারভেলের ইনফিমাম ধরা আছে স্মল এম সেটা স্টেটমেন্টে বা বর্ণনায় দেওয়া আছে এখন আমরা এখানে এটার পার্টিশন করতে চাই দ্যাট ইজ এই যেমন আমরা সাধারণ পার্টিশনটা নিলেই আমাদের কাজ হয়ে যাবে এই পার্টিশনের এই পার্টিশনটা সুপ্রিমামটাকে আমরা ব্যবহার করব ক্যাপিটাল এম আর দ্বারা অলরেডি আমরা ব্যবহার করেছিও আর আর ইনফিমামটাকে ব্যবহার করব আমরা স্মল এম আর দ্বারা তাহলে এখান থেকে আমরা সহজ অতি সহজে প্রমাণ করতে পারব আর কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে কাজগুলো আমরা ইতিপূর্বে করেছি সেগুলোই কি আমরা একটু সহজে দেখে নেই পার্টিশন করলাম ক্লোজ ইন্টারভেল এভিরে সাধারণ আর ইন্টারভেলটা আমরা ইন্টারভেলটা হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান থেকে কত এক্স আর ওয়ান থেকে এন এ ক্যাপিটাল এম আর ইনফিমাম হলে স্মল এম ক্লোজ ইন্টারভেল তাহলে আমরা বলতে পারি আমাদের ফাংশনটা যেহেতু ক্লোজ ইন্টারভেলে আছে অতে ফাংশনটা বাউন্ডেড বাউন্ডেড মিনস ইনফিমাম অথবা এটাকে বলা হয় লোয়ার বাউন্ড ইনফিমামটাকে আমরা লোয়ার বাউন্ড বলি লেস দেন ইকাল টু ফাংশন লেস দেন একাল টু আপার বাউন বা সুপ্রিমাম অর্থাৎ যেহেতু ফাংশনটা বাউন্ডেড তাহলে কাজে তার আপার বাউন্ড লোয়ার বাউন দুটোই থাকবে তাহলে এখানে ক্যাপিটাল এমটা সুপ্রিমাম সুপ্রিমামটাকে আমরা আপার বাউন বলি ইনফিমামটা স্মল এম তাকে আমরা লোয়ার বাউন বলি তাহলে এখানে এটা সহজে আমরা বুঝতে পারলাম তারপর অলরেডি আমি বলেছি আমাদের পার্টিশনের সুপ্রিমামটা ধরবো আমরা ক্যাপিটাল এম দ্বারা ইনফিমামটা ধরবো স্মল এম দ্বারা আর তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সহজে আমাদের যে চিত্র দেওয়া আছে আমরা এই চিত্র থেকেই বলে নিই তাহলে এই চিত্র থেকে আমরা বলতে পারি এই সম্পূর্ণ যে ইন্টারভেলটা আছে ক্লোজ ইন্টারভেল এ আমরা এর ইনফিমাম ধরেছি কত স্মল এম দেওয়া আছে আর এর সুপ্রিমাম হলো আমাদের ক্যাপিটাল এম আর পার্টিশনের ধরেছি এম আর স্মল এম আর সুপ্রিমাম ধরেছি ক্যাপিটাল এম আর তাহলে এই চিত্র থেকে আমি সহজে বলতে চাই স্মল এম লেস দেন ইকাল টু স্মল এম আর লেস দেন ইকাল টু ক্যাপিটাল এম আর লেস দেনিক্যাল ট ক্যাপিটাল এম পিটা শিক্ষা দেবেন যেহেতু ইন্টারভেলটা ক্লোজ ক্লোজ হওয়ার কারণে কিন্তু ইকুয়াল চিহ্ন থাকবে ক্লোজ হওয়ার কারণে ইকুয়াল চিহ্ন থাকবে আর যদি এটা ক্লোজ না হতো আমরা শুধু লেস দেন চিহ্ন ব্যবহার করতাম তাহলে এই পর্যন্ত তাহলে আমাদের এই ডায়গ্রাম বা এই চিত্র থেকে আমরা সহজে এটা তৈরি করতে পারি অর্থাৎ এটা তৈরি করার সাথে সাথে আমি বললাম আমাদের প্রমাণ প্রায় হয়েই গেছে হ্যাঁ প্রমাণ যা চাওয়া হয়েছে তার প্রায় বো এটা লেখার সাথে সাথে বলতে পারি ফিফটি কাজ হয়ে গেছে তা এখন আমরা যে কাজগুলো করব সিম্পল কাজ সেটা আমরা যেমন আমাদের আপার রাইম্যান সাম আছে লোয়ার রাইম্যান সাম আছে আপার রাইমান সামের সূত্র হওয়ার জন্য কী লাগবে আপার রাইম্যান সামের সূত্র হচ্ছে সামের সামেন আর ওয়ান টু এন ক্যাপিটাল এম আর স্মল ক্যাপিটাল এম আর ডেল্টার তাহলে সেই পদগুলা তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে লক্ষ্য করো সব পক্ষকে আমরা ডেল্টা আর দ্বারা মাল্টিপ্লাই করলাম ডেল্টার দ্বারা মাল্টিপ্লাই করলাম এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পরের লাইনে আমরা একসাথেও লিখতে পারতাম এর পরের লাইনে আমরা এটা সবগুলো পক্ষে সামিশন নেব আর ইজিক টু ওয়ান থেকে এন পর্যন্ত হ্যাঁ এবং সেটা আমরা নিলাম এই যে লক্ষ্য করি হ্যাঁ টেকিং সামস হ্যাঁ সবার সাথে সামিশন নেওয়া হলো এখন আমরা এই সামিশনের প্রত্যেকটা ভাগকে আমরা একটু এর মানগুলো বের করতে চাই একটা প্রথমটা হলো আমরা বের করলাম দেখো এখানে আমাদের আছে সামেশন আর ইজিক্যাল টু ওয়ান টু এন এম ডেল্টা আর হ্যাঁ আমি একটু এখানে লিখে দেখাই প্রথমটা হলো আমাদের সামেশন এম ডেল্টা আর আর ইকুয়াল ওয়ান থেকে এন হ্যাঁ এখানে লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের সামেশনটা কিন্তু আর এর সাপেক্ষে তা আর এর সাপেক্ষে যেহেতু আছে তাহলে এই এমকে আমরা সামেশনের বাইরে নিতে পারি তা আমরা সামেশনের বাইরে নিলাম তাহলে সামেশনে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা আর তা আমরা এখন এদের মান বসে দিই ডেল্টা আর এর মান আমরা জানি ডেল্টা এর মান হচ্ছে আমাদের ডেল্টা এর মান হচ্ছে আমাদের এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সামেশনকে ভেঙে দেবো আর কি অর্থাৎ এটাকে বিস্তার করব বিস্তার করলে আমরা কি দেখতে পাই দেখি তাহলে এটা বিস্তার করলে পাবো আপ টু যদি এন বসে দেয় তাহলে আমরা পাবো এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো হ্যাঁ এখানে কিন্তু দেখো প্রথম পদ এখানে আছে কত এক্স ওয়ান এখানে আছে মাইনাস এক্স ওয়ান তাহলে এটা কেটে যাবে আমি যদি আর একটা পদ লিখতাম তাহলে সেখানে কিন্তু এক্স থ্রি মাইনাস এক্স টু তাহলে এক্স টুর সাথে এক্স টু কেটে যাবে আচ্ছা তার মানে আমাদের এখানে থাকবে হচ্ছে এক্স জিরো মাইনাস এক্স জিরো এভাবে কেটে যেয়ে সবশেষে থাকবে কত এটাও কিন্তু কেটে যাবে এটা এর আগের পথটার সাথে কিন্তু এই পদটা আছে। তাহলে কেটে যাবে থাকবে হলো আমাদের এক্সেন আর এখানে থাকবে হচ্ছে কত আমাদের এক্স জিরো অর্থাৎ আমরা লিখতে চাই হ্যাঁ আর প্রিয় চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ আর এক্স এন মানে হচ্ছে আমাদের কত বি তাহলে এখানে আমরা লিখতে পারি এম ইন্টু বি মাইনাস এ তার মানে আমাদের প্রমাণের যে প্রথম অংশটা সেই অংশটা আমরা পেয়ে গেলাম হ্যাঁ তাহলে একইভাবে শেষ অংশ মাঝের অংশটা গুলো আমরা সরাসরি সূত্র থেকে লিখতে পারি তার আগে আমরা শেষের অংশটার কথা একে বলি শেষের অংশটার প্রথম অংশটা একই শুধু এখানে স্মল এম এটা হলো ক্যাপিটাল এম একই রেজাল্ট আসবে শুধু স্মল এম এর পরিবর্তে ক্যাপিটাল এম আসবে আর অলরেডি আমরা এই অংশটার মান জেনে গিয়েছি এই অংশটা হচ্ছে আমাদের লোয়ার সাব তাহলে লোয়ার এমএন সামের নোটেশন ব্যবহার করলাম এটা হচ্ছে আমার আপার সাম আপার এমএন সামের নোটেশনটা ব্যবহার করলাম তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসে দেই তাহলে এই অংশের মানটা হচ্ছে স্মল এম ইন্টু বি মাইনাস এ লেস দেন ইকাল টু লোয়ার এম সাম লেস দেন ইকাল টু আপার এম সাম লেস দেন টু ক্যাপিটাল এম ইনটু বি মাইনাস এ অর্থাৎ আমরা বলতে চাই আমাদের থিরামের প্রমাণ কমপ্লিট তাহলে আমরা এই থিরামটা প্রমাণ কমপ্লিট করলাম হ্যাঁ এরপর আমরা আসি এরপর আমাদের আছে আপার রাইম্যান ইন্ট্রিগাল আমরা সাম পরে আসি আপার রাইম্যান সাম হ্যাঁ আপার রাইম্যান ইন্ট্রিগাল বলার আগে এটা বলতে আমরা কি বুঝি সেটা একটু বলি হ্যাঁ এক কথা আগে বলে নিই আমরা আপার আইম্যান সাম পেয়ে গেলাম আপার আইম্যান সাম এবং লোয়ার আইম্যান সাম বের করেছি আমরা আপার আইম্যান সাম এই যে আপার আইম্যান সাম আমরা লিখে আসি আপার আইম্যান সাম ইউ অফ পি এফ ইউ অফ পি এফ আমরা এর আমরা এর ইনফিমাম নিব ইনফিমাম বা গ্রেটেস্ট ওয়ার বপার সামের ইনফিমামকেই বলা হয় আপার সামের বলা হবে আপার ইন্ট্রিগাল যেহেতু ইন্ট্রিগাল তাহলে ইন্ট্রিগাল সাইন থাকবে আমাদের ইন্ট্রিগালের সাইনটা হল আমাদের যেহেতু ইন্টারভেলটা হচ্ছে আমাদের এ থাকি বি তাহলে এ টু বি এ টু বি এক্স ডি ডিএক্স একটু লক্ষ্য করে যেহেতু আপার এটা বোঝানোর জন্য এটাকে বোঝানোর জন্য আমরা এই বীর উপরে একটা বার দেবো অর্থাৎ এই বার দেওয়ার অর্থ হলে এটাকে আপার বোঝাবে আর কি তাহলে সহজে আমরা বললাম সেটা কি আপার রাইমান সামের আপার রাইমান সামের ইনফিমামকে বলা হবে আপার রাইমান সামের ইনফিমামকে বলা হবে আপার রাইমান ইন্ট্রিগাল আপার আইম্যান ইন্ট্রিগাল সেটা আমরা বলেছি দ্য ইনফিমাম অফ দ্য সেট অফ আপার রাইমান সাম ইউপি ইজ কল দ্য আপার আইম্যান ইন্ট্রিগাল অফ এফ ওভার দ্য ইন্টারভেল এ বি অ্যান্ড ইজ ডিনোটেড বাই এটার দ্যাট ইজ এটা আমরা বুঝে গেলাম ঠিক একইভাবে আমরা লোয়ার রাইম্যান সাম তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি এইবার আমরা নিব লোয়ার রাইম্যান লোয়ার রাইম্যান সামের সুপ্রিমামকে আমরা বলবো লোয়ার রাইম্যান সামের লোয়ার রাইম্যান সামের সুপ্রিমামকে বলবো লোয়ার রাইম্যান ইন্ট্রিগাল হ্যাঁ লোয়ার রাইম্যান ইন্ট্রিগালকে আমরা এই নোটেশনটা লিখবো লোয়ার যেতে বলছি তাহলে বারটা থাকবে হ্যাঁ এখানে আমরা যেমন একটা বার দ্বারা লোয়ার আপার বুঝেছি তা লোয়ার ক্ষেত্রে আমরা নিচে আপারের ক্ষেত্রে উপরে আর ক্ষেত্রে নিচে তাহলে এবার আমরা ইনফিমাম এর সুপ্রিমাম নেব হ্যাঁ তাহলে সুপ্রিমাম সুপ্রিমাম অফ লোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আপার আইমান সাম আপার আইমান সামের ক্ষেত্রে হবে আপার এম্যান ইন্ট্রিগালকে আমরা তার ইনফিমাম নিব আর লোয়ার আইমান ইন্ট্রিগালের ক্ষেত্রে কি নিব লোয়ার আইমান সামের সুপ্রিমাম নিব নিলে সেটাকে আমরা বলবো লোয়ার রাইমান ইন্ট্রিগাল লোয়ার রাইমান ইন্ট্রিগ্যাল এটাই বলছি দ্য আপার আইমান সাম অফ দ্য লোয়ার রাইমান সাম ইউ পি এফ ইস কল দ্য লোয়ার এমএন ইন্ট্রিগ্যাল অফ এফ অফ এক্স ওভার দ্য ইন্টারভেল এবি ঠিক একই ভাষা একই কথাবার্তা সবকিছু এক শুধু আপারের ক্ষেত্রে যে আপারের ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহার করছি আর লোয়ার ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহার করেছি সেটাই শুধু তোমাকে ভালো করে একটু খেয়াল রাখতে হবে এরপরে আসি আমরা রাইম্যান ইন্ট্রিগাল অর এটাকে সংক্ষেপে বলা হয় আর ইন্ট্রিগাল আর ইন্ট্রিগ্রেবল বা ইন্ট্রিগাল অর্থাৎ দেখা ফিরে সেক্ষেত্রে আমরা এতক্ষণ আপার রাইম্যান ইন্ট্রিগাল এবং লোয়ার আইম্যান ইন্ট্রিগাল সম্পর্কে বললাম এক কথা যদি আমরা বলতে চাই ইন্ট্রিগাল বলতে কি বুঝি বা রাইমেন ইন্ট্রিগাল বলতে কি বুঝি বা আর ইন্ট্রিগাল বলতে কি বুঝি তাহলে আমরা বলবো এই আপার আইমেন ইন্ট্রিগাল আর লোয়ার আইমিন ইন্ট্রিগ্র্যাল যদি সমান হয় আপার আমিগালের মান আর লোয়ার আমিগালের মান যদি সমান হয় তাহলে আমরা এটাকে বলবো ইন্টিগ্রেবল এটাকে বলবো রাইমেন ইন্ট্রিগ্রেবল অথবা আর ইন্টিগ্রেবল হ্যাঁ বা শুধু ইন্ট্রিগ্রেবল বলবো তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলা সেটাই আমরা দেখো এখানে কী বলতে চেয়েছি সেটা একটু লক্ষ্য করি প্রথমে আমাদের ফাংশনটাও ক্লোজ ইন্টারভেলের ভিতরে বাউন্ডেড থাকতে হবে তাহলে এফ এক্সি সেট টু বি রাইমেন ইন্ট্রিগ্রেবল অর আর ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারবেল এ ইফ অ্যান্ড ক্যান অ ইটস আপার অ্যান্ড লোয়ার রাইম ইন্ট্রিগ্রস আর ইকুয়াল অর্থাৎ আমি বলছি অলরেডি আপার ইমিউন ইন্টিগ্রাল অ্যান্ড লোয়ার ইমিউন ইন্টিগ্রাল আর ইকুয়াল তাহলে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা এদের একটা সাধারণ একটা চিহ্ন ব্যবহার করব অর্থাৎ আমরা যখন সাধারণ চিহ্ন ব্যবহার করবো তখন আমরা আপার লোয়ারের চিহ্ন ব্যবহার আপারের চিহ্ন অথবা লোয়ারের চিহ্ন ব্যবহার না করে চিহ্ন ছাড়াই আমরা শুধু তখন ওটাকে প্রকাশ করব দ্যাট ইজ ইফ অ্যান অনলি লোয়ার এমিউনিটি ইকুয়াল আপার ইমিউনিটি গ্যাল দ্য কমন ভ্যালু অফ লোয়ার এমিউনিটিগাল অ্যান্ড আপার এমিউনিটি ইজ ইস কল দ্য অন গ্যাল অন অ্যান্ড ডিনোটেড বাই দেখো এখানে কোনো চিহ্ন নেই আপার লোয়ার কোনোটাই নেই আপার লোয়ার কোনোটাই যদি না থাকে তাহলে আমরা ওটা কি আমরা বলবো ইন্ট্রিগ্রেবল বা রাইমান ইন্ট্রিগ্রেবল বা আর ইন্ট্রিগ্রেবল দেখো সেটাকে আমরা লিখবো এইভাবে দ্যাট ইজ ইস লোয়ারিটিগ্যাল ইকুয়াল টু আপার এমিউনিটিগ্যাল ইকুয়াল টু ইন্ট্রিগ্যাল হ্যাঁ তাহলে কাজে দেখা যাচ্ছে যদি এটা থাকে তাকেও আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করবো যদি আপার রাইম ইন্ট্রিগ্যাল থাকে তাকেও আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করবো কখন প্রকাশ করবো যদি ফাংশনটা আমাদের ইন্ট্রিগাল দেওয়া থাকে বা যদি বলা থাকে রাইম্যান ইন্ট্রিগাল দেওয়া আছে। তখন কিন্তু আমি এটার পরিবর্তে এটা লিখব এটার পরিবর্তে এটা লিখবো আর এটা ছাড়া কিন্তু লেখা যাবে না হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ এখানে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট থিরম আছে সেই থিরমটা আমরা একটু দেখতে চাই বলা আছে স্টেট অ্যান্ড প্রো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস ফর রাইম্যান ইন্টিগ্রেবিলিটি হ্যাঁ রাইম্যান ইন্টিগ্রালের ক্ষেত্রে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত বর্ণনা করতে হবে এবং প্রমাণ করতে হবে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত বর্ণনা করতে হবে তাহলে এখন প্রয়োজনীয় পর্যাপ্ত শর্তটা কি আগে সেটা আগে আমাদের জানতে হবে আমরা সেটা লিখলাম এ বাউন্ডার ফাংশন এ এক্স ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজিনড্রেভেল এভি ইপন অভেন এপসেলন কেটার দিন দিলে দেয়ার এ পার্টিশন পি অফ ক্লোজিনড্রেভেল এভি সাজ দ্য আপার আইমেন সাম মাইনাস লোয়ার সাম লেস দেন অর্থাৎ সহজ কথা একটা ফাংশনকে আমরা রাইমের ইন্ট্রিগেবল বলবো যদি সে এই শর্তটা মানে এটা হচ্ছে আমাদের নেসেসারি কন্ডিশন পক্ষান্তরে আমরা বলবো যদি এই কন্ডিশনটা মানে তাহলে আমরা বলবো ফাংশনটা রাইম্যান ইন্ট্রিগেবল দ্যাট ইজ লোয়ার আইমেন ইন্ট্রিগাল এবং আপার রাইমের ইন্ট্রিগাল তখন আমরা তাকে সমান বলবো মানে প্রিয় আবার বলছে ইন্ট্রিগেবল তখনই হবে যদি আমরা এই শর্তটা প্রমাণ করতে পারি পক্ষান্তরে পক্ষান্তরে এই শর্তটা যদি হয় তাহলে তাকে আমরা ইন্টিগ্রেবল বলবো অর্থাৎ ভাইস ভার্সা হ্যাঁ আমরা আগে নেসেসারি কন্ডিশনটা দেখি এবং আমরা রাইমেন ইন্টিগ্রেবল আগে ধরে নিই তাহলে আমরা প্রথমে ধরে নিলাম আমাদের ফাংশনটা রাইম্যান ইন্ট্রিগ্রেবলের শর্ত মানে আমরা এই জন্য বলছি লেট এ অফ এক্স বি রাইমেন ইন্টিগ্রেবল অথবা রাইমেন ইন্টিগ্রেবল অন ক্লোজিং টেবল এবি তাহলে যেহেতু আমি ফাংশনটাকে ইন্টিগ্রেবল বললাম তাহলে ইন্ট্রিগেবলের শর্ত অনুযায়ী আমি লিখলাম লোয়ার এমন ইন্ট্রিগ্রাল ইকোয়াল টু ইন্ট্রিগেবল ইকোয়াল টু কি ইন্টিগ্রেবল অর্থাৎ এখানে আর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই চ্যাপ্টারটা অনেক বড় এখানে অনেক থিওরাম আছে আমরা এখানে এই সীমিত সময়ের মধ্যে সব থিওরাম কিন্তু আনতে পারিনি কিন্তু তারপরেও আমা আমরা যেটুকু বলতে চাচ্ছি সেটা বলতে যেও কিন্তু অনেক থিউরাম আছে যেগুলো হয়তো আমরা পড়াবো না সেগুলো এখানে আমাদের ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ সেই তার প্রেক্ষিতে আমরা এখানে একটা থিওরাম নিয়েছি নাও ফ্রম ডারবক্স বা ডারবক্স থিরম ফর এভরি এফসেলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্কসিস্টে ডেল্টা গেটার দেন জিরো সাজ দ্যাট হ্যাঁ আমরা ডারবক্স থিরমটা এখানে ব্যবহার করছি ডারবক্স থিরমটা হচ্ছে আমাদের লোয়ার অ্যামেন ইন সাম এটা কিন্তু সাম লোয়ার সাম গেটার দেন লোয়ার অ্যামিউনিটিগ্যাল মাইনাস আমাদের প্রয়োজনে এখানে আমরা এফসেলোন বাই টু ব্যবহার করেছি তাহলে আমি প্রিয় শিক্ষার্থী কিন্তু বলতে চাচ্ছি লোয়ার অ্যাম্যান সাম গেটার দেন লোয়ার অ্যামিউনিটিগ্যাল মাইনাস এফসেলোন বাই টু একইভাবে আপার সরি আপার এখানে একটা সুবিধা সুবিধা আছে এখানে কিন্তু আমরা মাইনাস করেছি তার মানে এটা অবশ্যই বড় আর এখানে কিন্তু প্লাস করেছে তাহলে কাজে এটা অবশ্যই ছোট হবে এটা বড় হয়ে বড় হবে তারপর আমরা বলছি ফর এভরি পার্টিশন পি অফ ক্লোজেন্টেভি উইথ নর্ম পি কিছুক্ষণ আগে আমরা নর্ম সম্পর্কে জেনেছি লেস টু ডেল্টা এখন লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে এই যে লোয়ারের চিহ্ন লোয়ার আইমেন ইন্টিগ্রালের চিহ্ন ব্যবহার করছি আপার আইমেন ইন্টিগ্রালের চিহ্ন ব্যবহার করছি আমরা কিন্তু এই লোয়ার অ্যামিউন ইন্টিগ্রালের পরিবর্তে এটা ব্যবহার করতে পারি আপার অ্যামিউন ইন্টিগ্রালের পরিবর্তন এটা ব্যবহার করতে পারি আমরা সেটাই এখন ব্যবহার করব এটা এই এক নম্বরের সাপেক্ষে আমরা দুই নম্বরকে যদি প্রকাশ করি তাহলে এখানে আমি আর লোয়ারের চিহ্নটা ব্যবহার না করে শুধু সিম্পলি এ লিখবো এখানে শুধু বি লিখবো দেখো আমরা সেটাই দেখিয়েছি এবং সাইড সেন্স করেছি হ্যাঁ সাইড চেঞ্জ করে আমরা একবারে সাজিয়ে লিখেছি এবং লোয়ারের চিহ্নটা তুলে দিয়ে কমন ইন্টিগ্রেশনটা ব্যবহার করেছি পরেরটাও তাই এইবার খুব সহজ প্রমাণ এই দুটো আমরা যোগ করব। ফোর এবং ফাইভ নাও এডিং ফোর অ্যান্ড ফাইভ উই অফ দেখো এটা যোগ করলে লেফট সাইডটা আগে লেখি এর লেফট সাইডটা লিখলাম প্লাস এটাও লিখলাম হ্যাঁ লিখলাম আচ্ছা তারপরে দেখো রাইট সাইড উপরেরটা রাইট সাইড লাগলাম নিচেরটা রাইট সাইড লাগলাম এফসেলেন বাই টু এফসেলেন বাই টু এফসেলেন হয়ে গেল এবার আসি আমরা উভয় পক্ষে থেকে একই ইন্টিগ্রেশন চলে গেল আমাদের আপার অ্যামিন ইন্টিগ্রা আপার অ্যামিন সাম এটাকে আমরা সাইড সেন্স করে লোয়ার অ্যামিন সাম লেস দ্যান এফসেলেন দ্যাট ইজ আমরা বলতে চাই আমাদের প্রমাণ যে নেসেসারি যে কন্ডিশনটা সেটা আমরা পেয়ে গেলাম এবার আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট ইজ এইবার আমরা এটাকে ধরে নিব প্রমাণ করবো আমাদের ফাংশনটা রাইমেন ইন্ট্রিগাল হবে দ্যাট ইজ আপার এমেন ইন্ট্রিগাল এবং লোয়ার এমেন ইন্ট্রিগাল সমান হবে সাফিসিয়েন্ট কন্ডিশন আপার এমেন ইন্ট্রিগাল মাইনাস আপার এমেন সাম মাইনাস লোয়ার এমেন সাম লেস দেন এফসেলান টু প্রভ এফ অফ এক্স ইজ রাইমেন ইন্ট্রিগাবল অর্থাৎ লোয়ার এমেন ইন্ট্রিগাল এবং আপার এমেন ইন্ট্রিগাল সমান হবে হ্যাঁ তাহলে এখানে আমরা আসি নাও ফ্রম দ্য ডেফিনেশন অফ আপার অ্যান্ড লোয়ার এমেন ইন্ট্রিগালস হ্যাঁ লোয়ার এবং আপার এমেন ইন্ট্রিগালের যে শর্ত আমাদের এখনও লেখাই আছে এখানে হ্যাঁ এখানে লেখা আছে আপার ইমিউনি এবং লোয়ার লোয়ার শর্ত আমরা লিখলাম আপার আপার তাহলে এখান থেকে আমরা আসতে চাই প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে খেয়াল করো এখানে কিন্তু লেখা আছে সুপ্রিমাম একটা সেটের সুপ্রিমাম কোনটা হয় একটা সেটের সুপ্রিমামটা হবে একটা সেট যদি দেওয়া থাকে তার সবচেয়ে বড় বিন্দুটাই হয় ওই সেটের সুপ্রিমাম তাহলে বড় বিন্দুটা যখন বসানো যায় তখন এটা কিন্তু ছোট আমি যখন বড় বিন্দুটার বড় কথাটা যখন তুলে দেব তখন কিন্তু তখন কিন্তু এই দুটো সমান হবে না তখন এটা বড় হবে এটা কি হবে ছোট হবে আমরা সেটাই উল্লেখ করেছি লিখেওছি এখানে যেহেতু লোয়ার এমএস সাম লেস দেন টু সুপ্রিম অফ লোয়ার এমএনস সাম তাহলে এটা লিখলাম এবং উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম মাইনাস দ্বারা গুণ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয় গেটার দেন টু লেস দেন টু হয়ে গেল আমরা সাত নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম এবার ঠিক একইভাবে এই বাবা লক্ষ্য করি এবার কিন্তু এই ফাংশনের ইনফিমাম দেওয়া আছে তখন কিন্তু এই দুইটা সমান আমি যদি এটা ইনফিমাম তুলে দেই তখন কিন্তু এটা বড় হবে কারণ ইনফিমাম মানে কি একটা সেটের সবচেয়ে ছোট বিন্দুটাকে বলা হয় ইনফিমাম হ্যাঁ তাহলে কাজে এটা সবচেয়ে ছোট বিন্দুটা যখন নিয়েছি তখন সমান আর যখন আমি সবচেয়ে ছোট বিন্দুটা এই কথাটা যদি তুলে দেয় তখন কিন্তু এটা বড় হবে এটা ছোট হবে সেটাই লিখেছি এবং সাইড নোট দেওয়া আছে এইবার আমরা সেভেন এবং এইট যোগ করতে চাই হ্যাঁ সেভেন এবং এইট যোগ করলে আমরা বাম দিকে যোগ করলাম হ্যাঁ ডান দিকে যোগ করলাম আর লক্ষ্য করে ফিরা শিক্ষা এটা কিন্তু আমাদের দেওয়া আছে কারণ এটাকে ব্যবহার করে বা এটাকে ধরেই আমরা কিন্তু প্রমাণ শুরু করেছি দ্বিতীয় অংশের এটা লেস দেন এফসেলন দেওয়া আছে তাহলে কাজে আমরা বলতে পারি এটা ঠিক থাকলো এটাকে আমরা সাইড চেঞ্জ করে বাম দিকে নিয়ে আস সরি ডান দিকে নিয়ে আসলাম এবং ডান দিকে লেস দেন এফসেলন আছে এটা এফসেলনের সাথে যোগ হয়ে গেল এই এটা আমরা পেয়ে গেলাম তো প্রিয় শিক্ষা দেবেন্দ্র এখানে এটা লেস দেন এটা আমরা এখানে যে কাজটা করলাম সেটা হলো এফসেলোনা আমরা বাদ দিলাম এফসেলোন একটা ছোট সংখ্যা তাকে বাদ দিলেও কিন্তু খুব বড় ধরনের পরিবর্তন হবে না এই কারণে এখানে দেখো পরিবর্তনটা আমরা কি দেখেছি ইকুয়াল চিহ্নটা নিয়ে এসেছি যেটা হয়তো এফসেলোন বাদ দেওয়ার কারণে এটা চলে আসবে আদারওয়াইজ এটা যেহেতু খুব ছোট সংখ্যা তাহলে কাজে দেখা যাবে কোনো পরিবর্তনই হয়নি লেস লেসদেনে আছে। আর যদি খুব পরিবর্তন হয় তাহলে বড় জোর ইকুয়াল আসতে পারে আর এফসেলোন পরিচয়টা আমরা অলরেডি দিয়েছি এখানেও দিলাম এফসেলন ইজ আরবিটারি পজিটিভ নাম্বার হ্যাঁ এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রায় শেষ হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি আপার এমিউন ইন্ট্রিগার্ল ই লেস দেন ইগাল টু লোয়ার ইন্ট্রিগার্ল কিন্তু একটা থিরোম আছে আপার এমিউনিটি গ্যাল কখনও লোয়ার রাইমেন গ্যালে ছোটো হবে না এর জন্য থিরমটা হচ্ছে এইরকম আপার এমিউন্ট্রিগার্ল মানে লোয়ার এমিউনিটি গার্ল ক্যান নেভার এক্সিড দ্য আপার রাইমেন ইন্ট্রিগাল অর্থাৎ লোয়ার এমিউনিটি গার্ল কখনও আপার ইমিউনিটি গ্যালের চেয়ে বড় হতে পারে না অর্থাৎ কি হবে তখন লোয়ার ইমিউনিটি গার্ল লেস দেন ইক্যাল টু আপার এমিউনিটি গ্যাল হবে এটা হবে আর কি কিন্তু আমরা পেয়েছি উল্টাটা তাহলে এই নয় এবং দশ নাইন এবং টেনকে আমরা এই দুটোর মধ্যে কী চিহ্নটা পেয়ে যাচ্ছি দুইজনের সাথে আছে ইকুয়াল চিহ্নটা আছে হেন্স ফ্রম নাইন অ্যান্ড টেন উই কনক্লুড দ্যাট লোয়ার ইমিউনিটি গার্ল ইকুয়াল টু আপার এমিউনিটি গার্ল দ্যাট ইজ এটার মাধ্যমে আমরা বলতে চাই আমাদের ফাংশনটা রাইম্যান ইন্টিকালের শর্ত মানে অর্থাৎ আমরা প্রথমে নেসেসারি কন্ডিশনে ধরেছিলাম কি ধরেছিলাম আপার এমএন ইন্টিগাল ধরে আপার এমএন সাম মাইনাস লোয়ার এমএন সাম লেস দেন এফসেলন দেখেছি সাবিশন কন্ডিশনে আপার এমএন সাম মাইনাস লোয়ার এমএন সাম লেস দেন এফসেলন ধরে দেখলাম সে ইন্টিগাবলের শর্ত মানে আশা করি সবাই বুঝতে পেরেছে এবং ক্লাসে উপভোগ করেছে সবাই ভালো থাকো এই প্রত্যাশাটাকে আজ শেষ করছি আসসালামু আলাইকুম